ওকে, এখন খেয়াল করো, আমি আবার শেয়ার দিচ্ছি। আজকের ক্লাসটা একটু বড় হয়ে যাবে হয়তো, আমি মন বুঝতেছি না। আমি মনে করছিলাম ছোট করে শেষ করবো, বাট এখন দেখতেছি উল্টা বেড়ে যাচ্ছে। ওই যে, কারণ তোমাদের কনফিউশনগুলো তো ক্লিয়ার করতে হবে। আচ্ছা যাই হোক, আমার কথা, আমার আমি যেভাবে বলি জাস্ট ওভাবে তোমরা শুনতে থাকো, তাহলে দেখবা যে পরে আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ পাবা। আমরা বাংলা ইংরেজি আপাতত স্কিপ করতেছি, পদার্থবিজ্ঞানে যেটা বলতেছিলাম সেখানেই ছিলাম, সেখানেই থাকি। হ্যাঁ, যে সূত্রগুলো, ছোট ছোট সূত্রগুলো থেকে অঙ্ক আসবে, ঠিক আছে? এই তোমাকে এখানে আমি এবার প্রমাণ দেখাই দিই। একটা মাত্রা, একটা একক, দুই তিনটা সূত্র, ডিরেক্ট সূত্র, তারপর হচ্ছে যে অঙ্ক, ছোট ছোট এক এক সূত্রের অঙ্ক, এক সূত্র দিয়ে যে অঙ্কগুলো করা যায়। আর হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখবা, একটা হ্রাস বৃদ্ধি দিবে, মানে এত গুণ বাড়ালে ওইটা কত গুণ বাড়বে। মনে করো সরল দোলকের, মনে করো যে কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করলে দোলনকালের কী রূপ পরিবর্তন ঘটবে, এরকম প্রশ্ন করতে পারে। অথবা মনে করো যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল কত গুণ হবে, এরকম প্রশ্ন করতে পারে। আচ্ছা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এখন খেয়াল করো, তাহলে এই যে এইভাবে করে তোমাকে ওই হ্রাস বৃদ্ধি সংক্রান্ত, হ্যাঁ, এগুলো জানতে হবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস, ছোট, এই সরি, কি জানি আরেকটা কি জানি বলতে যাচ্ছিলাম, আচ্ছা সেটা হচ্ছে যে ফিজিক্সের দেখবা যে প্রতিটা চ্যাপ্টারে কিছু ছোট ছোট থিওরি থাকে, যেগুলো হচ্ছে যে তোমার গুরুত্বপূর্ণ। কিরকম? মনে করো যে পৃষ্ঠটানের গুরুত্ব, ওই যে পৃষ্ঠটানের কারণে কি হয়, যে পানির ফোঁটা কি হয় গোলাকৃতি হয়, সান্দ্রতার কারণে কি হয়, সান্দ্রতার কারণে হচ্ছে যে ওই যে তোমার তরলের মধ্য দিয়ে যখন কি বলবো কোন একটা বল ছুটে যায় তখন তার বেগ বৃদ্ধি পায়। তারপর কৈশিকতার কারণে কি হয়, কৈশিকতার কারণে নল দিয়ে তোমার পানি উপর দিয়ে উঠে বা মাটির কলসের মধ্যে পানি রাখলে সেই পানিটা ঠান্ডা থাকে, কারণ পানি কিছু ওই যে মাটির কলসের কৌশিক, মাটির কলসের ছোট ছোট ইয়াগুলো কৈশিক নলের মতো কাজ করে, যার কারণে পানি কিছু উপরের দিকে বাষ্প আকারে উড়ে যায়, সেই সাথে তাপও কিছু উপরের দিকে চলে যায়, যার কারণে পানিটা ঠান্ডা থাকে। তাহলে এই যে জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে ওই যে শব্দের বেগ, দেখা গেছে যে তাপমাত্রা, সরি তাপমাত্রা না, এই শব্দের বেগ না, কি জানি একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে শব্দের বেগ, হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভরশীল। তো প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে দেখা যায় শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড বাড়ে বা কমে। তাহলে এই যেগুলো তোমাকে কি খেয়াল রাখতে হবে বইয়ের, দেখবা যে তোমার এগুলো আমাদের এই প্রশ্ন ব্যাংকের মধ্যে তোমরা পেয়ে যাবা, বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো, কিন্তু সেই সাথে তোমাদেরকে বইতে, ইন্টারমিডিয়েটের বইতে এই জিনিসগুলো দাগে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমি ধীরে ধীরে বলে দিব, কোন চ্যাপ্টারে কি আছে এরকম বলে দিব আমি, সমস্যা নাই। কারণ আমরা তো এই যে চ্যাপ্টার ওয়াইজ তো পড়াবো তোমাকে, এখানে যে চ্যাপ্টার আছে না, এই যে মনে করো এই চ্যাপ্টারটা থেকে কোন কোন জায়গা তোমাকে হিট করতে হবে, কোন জায়গাগুলো মনে রাখতে হবে, এটা আমি বলে দিব। আচ্ছা, আমি এখন যেখানে ছিলাম সেখানেই যাই। আমি ছিলাম, হ্যাঁ, এখানে ছিলাম। এখন খেয়াল করো, আমি এবার তোমাদেরকে ধীরে ধীরে দেখাই যে মনে করো আমি আগে শিফট, এটা হচ্ছে শিফট ডি, হ্যাঁ, এটা হচ্ছে শিফট এ, এটা হচ্ছে শিফট বি। তো আগে শিফট এ থেকে দেখাই, এর ফিজিক্স দেখো, ভেক্টর আসছে পরস্পর লম্ব, লম্ব সূত্র, সূত্র দিয়ে কাজ হবে, ওই যে এ ডট বি ইকুয়াল টু জিরো, শেষ। দেখো বলছে যে সরল দোলন গতির ক্ষেত্রে স্থিতি শক্তি, হ্যাঁ, তাহলে ওই যে সূত্র, ডাইরেক্ট সূত্র বলছি, সূত্র থেকে দিবে সূত্র ডাইরেক্ট। তারপর গতি শক্তি জিজ্ঞেস করছে, এক সূত্র হয়ে যাচ্ছে ইকুয়াল টু হাম ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভর এবং বেগ দেওয়া থাকবে, বস্তুর ভর এবং বেগ দেওয়া থাকবে, এটা ইলেকট্রনও হতে পারে, বস্তু হইতে পারে, বুলেটও হইতে পারে, একটা বলও হইতে পারে, যেটাই হোক, বলতে বলবে যে ইলেকট্রন এত বেগে ছুটছে তার গতিশক্তি কত, তো ইলেকট্রনের ভরটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তার ওই ভর আর বেগটা বসায় দিবা এই সূত্রের মধ্যে, তাহলে গতিশক্তি ইলেকট্রনের বেড়ে যাবে, যে কোনো কিছুর বলতে পারে, জাস্ট তোমাকে ভর আর ব্যাগ বসাবা, গতিশক্তি বেড়ে যাবে। এবার দেখো বলছে যে একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তার উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক বাড়বে, কমবে, অপরিচিত থাকবে, এরকম দিবে, ওই যেটা আমি একটু আগে বলছি, অর্থাৎ হ্রাস বৃদ্ধিজনিত, ঠিক আছে? তাহলে এটা তোমার সূত্র জানলে সূত্র থেকে করতে পারবা, অথবা তুমি চাইলে মনেও রাখতে পারো। তো দেখো ব্যাসার্ধ, ব্যাসার্ধ বৃদ্ধি করা হবে বলতেছে,
তো ব্যাসার্ধের সাথে ইয়াং এর গুণনকের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে y = mg l / phi r স্কয়ার l, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তুমি y is proportional to 1 / r স্কয়ার লেখা যায়। তাহলে হচ্ছে যে তাহলে r যদি বাড়াই আমি, r বাড়ালে y কমবে, তাহলে এই যে y কমবে, শেষ। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, আশা করি ক্লিয়ার। তাহলে একটা সরল দোলন গতির সময় দেওয়া আছে, এই সমীকরণ দেওয়া আছে, জিজ্ঞেস করছে সর্বোচ্চ বেগ কত। তাহলে সর্বোচ্চ বেগের যে সমীকরণ সেটা হচ্ছে যে bm = ওমেগা a, যেখানে ওমেগা হচ্ছে 2 পাই f, ঠিক আছে, a হচ্ছে বিস্তার, এটা আমরা জানি। তো এই যে এই জিনিসগুলো এই সূত্রের মধ্যে বসা দিব, কাজ শেষ। তো তোমাকে তোমাদেরকে এগুলো দক্ষতা মানে দক্ষ করে তোলা হবে ধীরে ধীরে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। তারপর দেখো, ওই যে বলছিলাম যে দুইটি চার্জের মধ্যে, এখানে দুইটি বস্তুর মধ্যে দিছে যে 1 কেজি বরাবর দুইটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত। একটা সূত্র দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে নিউটনের সূত্র, যে এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইড বাই ডি স্কোয়ার। ওই ফর্মুলা দিলে কাজ শেষ। এক সূত্র দিয়ে ফয়সন অনুপাতের মান যে বলছিলাম তোমাদেরকে দেখো দিছে, ঠিক আছে, এরকম একটা মান দিবে। তারপরে দেখো এই যে সম্পর্ক সূত্র, আরেকটা বলছি সূত্র দুই তিনটা দেয়, প্রমাণ দিচ্ছি সেগুলোর। এই যে সূত্র আরেকটা দিছে ডি বগলির, তারপরে দিছে কি, আচ্ছা এবারে একটু কম বলে নেই, সেটা হচ্ছে যে ফিজিক্স সেকেন্ড পেপার বেশি গুরুত্বপূর্ণ সিইউর জন্য। আমি বলে দিচ্ছি আবারও, ফিজিক্স সেকেন্ড পেপার বেশি গুরুত্বপূর্ণ, এটা কারণ আছে। কারণটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের প্রশ্ন হয় ফিজিক্স ডিপার্টমেন্টের স্যাররা করে অথবা ত্রিপুলি ডিপার্টমেন্টের স্যাররা করে। যদি ফিজিক্স ডিপার্টমেন্টের স্যাররা করে তাহলে দুইটাকে সমান সমান দেয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সমান দেয়। কিন্তু ত্রিপুলি ডিপার্টমেন্টের স্যাররা যদি প্রশ্নটা করে তখন সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি দেয়। সো তুমি তো জানো না যে কোন কোন ডিপার্টমেন্টের স্যাররা প্রশ্ন করবে, তো তোমাকে সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দিতে হবে। তুমি মনে রাখতে হবে যদি ফিজিক্স ডিপার্টমেন্টের স্যাররা প্রশ্ন করে দুইটা সমান সমান দিবে, তাহলে তোমার তো সমস্যা নাই, ওটা তো সমান সমান ব্যালেন্স। কিন্তু তোমাকে যদি সেকেন্ড পেপার বেশি দিয়ে দেয় তখন তো তুমি আটকে যাবা, এই জন্য তোমাকে সেকেন্ড পেপারে বেশি গুরুত্ব দিতে হবে। দেখো সেকেন্ড পেপারে কী কী, সেকেন্ড পেপারে কিন্তু অঙ্ক বেশি দেয় না, সেকেন্ড পেপারে ঝামেলা বেশি দেয়। মানে কিছু টপিক আছে ওগুলো হচ্ছে যে একটু ক্রিয়েটিভ, মানে একটু থিঙ্কিং করতে হয়। ওই জিনিসগুলো আমি ধরা দিব তোমাদেরকে সেকেন্ড পেপার পড়ানোর সময়, তাতে তুমি বুঝবা যে কোন জায়গাতে প্রশ্ন আসতে পারে। দেখো এখানে বলছে যে যেই যন্ত্রের রোধ বিভব পার্থক্য, যে যন্ত্রের সাহায্যে রোধ বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে কি বলে, আমরা জানি তাকে বলে মাল্টিমিটার, ঠিক আছে। তো আমরা মাল্টিমিটার দেখাবো এখানে। দেখো রোধ মাপা হয় এমনিতে হচ্ছে যে তোমার একটা ওহম মিটার আছে ওটা দিয়ে, ওটা হবে না। বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার দিয়ে, তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামিটার দিয়ে। তো এখানে বলছে তিনটে একসাথে মাপতে হবে, তিনটে একসাথে মাপা হয় মাল্টিমিটার দিয়ে, শেষ। এবার খেয়াল করা হয় যে প্রতিসার অঙ্ক থেকে দিছে, আপেক্ষিক প্রতিসার অঙ্ক থেকে দিছে, ঠিক আছে, এক সূত্র দিয়ে কাজ হবে এটা, এটাও সেকেন্ড পেপার। ই ইকুয়াল টু এম সি স্কোয়ার একটা ফর্মুলা আছে এখান থেকে দিছে। তারপরে দেখো কেন্দ্রমুখী ত্বরণ সূত্র জিজ্ঞেস করছে, গতিশক্তির গুণায়মান বস্তুর গতিশক্তির সমীকরণ জিজ্ঞেস করছে সূত্র। আবারও দেখো সূত্রই বেশি আসতেছে, ত্বরণ এবং ভরের মধ্যে সম্পর্ক কোনটি, কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত, জ্যামিতিক দৈর্ঘ্য আর চৌম্বক দৈর্ঘ্যের সম্পর্ক সেকেন্ড পেপার, বক্রতার ব্যাসার্ধ সেকেন্ড পেপার, ফারেনহাইট সেকেন্ড পেপার, ফিটাই বস্তু সেকেন্ড পেপার। তারপরে দিছে হচ্ছে যে ওই যে আপেক্ষিকতা একটা চ্যাপ্টার আছে সেখান থেকে দিছে, ঠিক আছে, ওই যে চলমান বস্তুর ভর গতিশীল বস্তুর ভর, নিশ্চল ভর চলমান ভর এর সম্পর্ক, এক্স রে এর একক, এই যে একক একটা পাইছো বলছি একটা একক দিবে, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, বেনিয়াস কলহ মনে রাখলে হচ্ছে। আচ্ছা একটা একক দিছে বলছিলাম, একটা মাত্রা দেয়, মাত্রা মনে হয় এটাতে দিছে কি দেয় নাই, মাত্রা তো দেখলাম না, এটাতে দেয় নাই, ঠিক আছে, এই এই শিফটের শিফট এতে মাত্রা দেয় নাই। এবার আমরা শিফট শিফট বিতে আসি, হ্যাঁ বিতে ফিজিক্স দেখি, খেয়াল করো ফিজিক্স ও যে আবারও দিছে ভেক্টর থেকে একটা ভেক্টর দিয়ে সেটার মান নির্ণয় করতে বলছে, মান কেমন নির্ণয় করে আশা করি জানো, বর বেগ কত জিজ্ঞেস করছে, টর্কের মাত্রা, এই যে মাত্রা পাইছো একটা মাত্রা, হ্যাঁ সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে ওই যে একটা কমন তাপমাত্রা আছে -14°C সেটা দিছে, ফয়সনের অনুপাত আবার দিছে, শিফট এতেও পাইছি এখন বিতেও পাইলাম, বর ব্যাগের মাত্রা মাত্রা দুইটা পাইছো এখানে, এন টাইপ ওখানে দিছিল পি টাইপ, ত্বরণ বলের মধ্যে সম্পর্ক ওখানেও ছিল এখানেও দিছে, ট্রান্সফরমার সেকেন্ড পেপার, এন টাইপ সেকেন্ড পেপার, খেয়াল করো দেখো সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি দিছে, আমি দেখাই দিতে পারবো তোমাদেরকে। তারপর সেলসিয়াস ফারেনহাইট,
সেকেন্ড পেপার থেকে যে বেশি সেটা একটু একটু দেখাচ্ছি আমি তোমাদেরকে। শব্দের তিরঙ্গ তীব্রতা, তরঙ্গের তীব্রতা, এটা হচ্ছে ফার্স্ট পেপারে আসছে, সেকেন্ড পেপারে, সেকেন্ড পেপার আছে কিনা জানি না, এটা ফার্স্ট পেপার। ফ্রিজম সেকেন্ড পেপার। সিলিকনের পারমাণবিক সংখ্যা সেকেন্ড পেপার মনে হয়, খুব সম্ভবত, কারণ ওটা ওই যে তোমার ওই সেমিকন্ডাক্টর একটা চ্যাপ্টার আছে না, পরিবাহী, সেখান থেকে দিছে। তুমি মনে করতে পারো না, মনে হয় স্যার পরমাণু চ্যাপ্টার থেকে দিছে, না ভুল, কারণ এখানে সিলিকনের কথা বলছে। তারপরে আদিবেগ ত্বরণ সম্পর্কের সূত্র, ঠিক আছে, ওই যে দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক আবার দিছে। ওই যে মান, 1 MeV এর মান কত বলছি না, এরকম মান জিজ্ঞেস করে। বহিঃস্থ বল দ্বারা কোনো তন্ত্র, তন্ত্র মানে সিস্টেম, সিস্টেমের উপর কি তো কাজ। দীপন তীব্রতার একক সেকেন্ড পেপার। মাধ্যম পরিবর্তন হলে আলোর বৈশিষ্ট্য কি পরিবর্তন ঘটে সেকেন্ড পেপার। তেজস্ক্রিয় পদার্থের অধ্যায় থেকে দিছে। অর্ধ পরিবাহী আবার দিছে সেকেন্ড পেপার। ভোল্টেজ দিছে সেকেন্ড পেপার। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, মাত্রা এখানে তিনটা মাসে একসাথে। লেন্স সেকেন্ড পেপার। দণ্ডের তাপীয় পরিবাহিতা কিসের উপর নির্ভর করে, আশা করি ক্লিয়ার। দেখছো সেকেন্ড পেপার থেকে প্রশ্ন বেশি, তুমি গুনে দেখো। তাহলে আমি যেভাবে বলি সেভাবে এই প্রশ্নটা, এটা কমপ্লিট কমপ্লিট না, এটা মানে কমপ্লিট পার্সন আমার হাতে নাই, এটা আমাদের আরেকজনের হাতে আছে, ওখান থেকে নিয়ে আমি তোমাদেরকে রসায়নগুলো যখন পড়াবো তখন বলবো, ঠিক আছে। এটা হচ্ছে শিফট কি বললাম, শিফট বি, শিফট ডিতে কি আছে দেখি তো। ফিজিক্সটাই ভালো করে দেখাই দিই আজকে, ধীরে ধীরে সবগুলো দেখাবো আর কি আস্তে আস্তে। এই যে ফিজিক্স দেখো, মুক্তিবেগের সমীকরণ, বাষ্পবিন্দু, ইঞ্জিনের দক্ষতা, তাপ, কার্নো ইঞ্জিনের দক্ষতা, দ্বিপরমাণু গ্যাস, বাল্বের রোধ কত জিজ্ঞেস করছে, রোধ কিসের উপর নির্ভর করে না, আশা করি ক্লিয়ার। এই যে আর কি বলবো, এই যে এরকমই প্রশ্ন দিবে আজকে, আমি প্রশ্নটা ধরে দিচ্ছি তোমাদেরকে যে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আশা করি ক্লিয়ার। এই দেখো সূত্র, ওই যে মান, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত, কত জুল। বরবেগের একক কোনটি, একক পাইছো এবার। এই যে দেখো, এই জন্য আমরা ব্যাখ্যার মধ্যে একক দিয়ে দিই, মাত্রা দিয়ে দিই, কারণ আমরা জানি দুইটাই দিতে পারে, ঠিক আছে, এই জন্য একক মাত্রা দুইটাই দিয়ে দিই। এই দেখো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কোনটি, তাহলে এই শিফট 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 ডি এর মধ্যে মাত্রাও আসছে একক আসছে একসাথে দুইটাই, এই যে একটা একক একটা মাত্রা, তা 2 নম্বর কমন, ঠিক আছে। পুরা বইয়ের একটা মাত্রাগুলো আর এককগুলো পড়ে গেলে তুমি 2 নম্বর কমন পাবা, 3 নম্বরও কমন পাইতে পারো ভাগ্য ভালো হলে, আর ওই যে সূত্র সবগুলো পড়ে গেলে 3-4 নম্বর কমন পাবা, তারপরে যে এরকম মান যেগুলো আছে সেগুলো সবগুলো পড়ে গেলে 1 নম্বর কমন পাবা। সো আশা করি তোমরা বুঝে যাচ্ছ যে প্রশ্ন মানে কি, কোন মানে কি, এটা মনে হচ্ছে যে মানে কি এখন মনে হচ্ছে তোমাদের কাছে মনে হবে যে সহজ জিনিসটা, সহজ হয়েছে ধীরে ধীরে, কারণ তুমি কৌশল বুঝে যাচ্ছ কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছ, আর কি বলবো আজকে, আজকে জাস্ট আরেকটা জিনিস আমি দেখাই আমাদের শীটগুলো আমরা কীভাবে পড়াবো। এই যে কোষের গঠন মনে করো, এটা হচ্ছে যে চ্যাপ্টার 1 আমাদের জন্য, তোমাদের জন্য না, কারণ আমাদের তো লেকচার কমাই আমরা বই এগুলো তৈরি করছি শীটগুলো। তো এখানে আমরা কোষের ইতিহাস জানবো, কোষের ডিটেলস তোমাদের বইতে যেগুলো দেওয়া আছে সেগুলো তথ্যগুলো জানবো, তারপর হচ্ছে যে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, মাইক্রোকন্ড্রিয়া, তারপরে রাইবোসোম, লাইসোসোম, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, কোষ গহ্বর, গলগি বডি, নিউক্লিয়াস, এগুলো সম্পর্কে জানবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর ডিএনএ, আরএনএ, ডিএনএ ট্রান্সলেশন, সরি আরএনএ ট্রান্সলেশন, ডিএনএ রিকম্বিনেশন বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, হ্যাঁ এগুলো ধীরে ধীরে আমরা সব জানবো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আর কি এমসিকিউ দেখবো, এরকম প্রতিটা শিট এভাবে করে তৈরি করা আছে। তারপরে চ্যাপ্টার 2 যখন আমরা যাবো, কোষ বিভাজন জানবো, কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়ে, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজন, তারপর হচ্ছে যে মাই কী জানি তোমার কোষ বিভাজনের যে প্রকারভেদগুলো, ঠিক আছে, এগুলো সবগুলো ধীরে 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 জানবো। এখন সব এগুলো কিন্তু আমি পড়াবো না, বায়োলজির জন্য আলাদা টিচার আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট ধরাই দিব যে আমি, আমার কাজ হচ্ছে যে তোমাদেরকে ধরাই দেওয়া কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, আর আমাদের টিচাররা তোমাদেরকে এক্সপার্ট করে তুলবে ধীরে ধীরে। তারপর আমরা যদি ম্যাথের দেখি, এটা মনে স্যার আমাদের কি রেগুলার এক্সাম হবে, স্যার রেগুলার এক্সাম হবে না, কিছু ক্লাস যাওয়ার পরে এক্সাম হবে, যখন আরো স্টুডেন্ট আরো কিছু বাড়ার পরে তারপরে আমরা ক্লাস নিব, এক্সাম নিব, ঠিক আছে, বুঝে গেছে। প্রশ্ন রেডি করা আছে, ফুল মডেল টেস্টের প্রশ্নও রেডি করা আছে, ঠিক আছে।
মানে আমাদের কাছে যে আমাদের আমাদের কাছে শুধু আমাদের তোমরা হয়তো বাজারে খালি বই দেখো, কিন্তু আমাদের সিট আছে, পূর্ণাঙ্গ সিট আছে, এগুলো আমরা মানে প্রকাশ করি না আর কি। এগুলা এভাবে এগুলা, রনি ভাইয়া তোমার স্পিকারটা একটু অফ করে রাখো, কথা শুনতে স্পিকার অফ করে রাখো। হ্যাঁ হ্যাঁ স্যার, হচ্ছে ওই যে রনি হচ্ছে স্পিকারের সাউন্ড বেশি আসে, আচ্ছা একটু রনি তোমার স্পিকার মিউট করে সাউন্ডটা অফ রাখলে করে ভালো দাও। হয়। আমি আছি কোথায়? হ্যাঁ এখানে আছি। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা রেকর্ড রেকর্ড হচ্ছে, বাট আমি জানি না সেটা তোমাদেরকে দেখাইতে পারবো কিনা পরে, কারণ গুগল মিটের রেকর্ডিংটা নিয়ে আমার খুব ভালো আইডিয়া নাই। আমার জুমের ভালো আইডিয়া আছে, ফেসবুক ইউটিউব এগুলোর ভালো আইডিয়া আছে। যে যাই হোক, আশা করি রেকর্ড হয়েছে, আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি। তো এই পর্যন্ত আজকে ক্লাস থাক, পরের ক্লাসে আমরা কেমিস্ট্রি বায়োলজি হায়ারম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে আমরা বাংলা ইংরেজি ফিজিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? পরের ক্লাসে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জয়েন হবা, যারা আমাদের বেসে ভর্তি আসো, যারা রেকর্ড ক্লাস শুনবা পরে, তাদেরকেও সেম কথা বলতেছি, ক্লাসে অ্যাটেন্ড করবা, তাহলে কিন্তু আমাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা। যেমন আজকে আমাদেরকে রনি প্রশ্ন করছে, কায়সার সরি আবদুল্লাহ ও প্রশ্ন করছে, ঠিক আছে? তো রনি বা আবদুল্লাহ তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো, শেষ করে দিব। স্যার আমাদের ক্লাস কি এই সময়ই হবে প্রতিদিন? না ক্লাস এখন আপাতত 15 তারিখের আগ পর্যন্ত, আমি 2:30 নিব ভাবছি, বাট আজকে 2:30 আমার একটু ঝামেলা ছিল এই জন্য নিই নাই। নেক্সট দিন 2:30 না, আমি কালকে আগামীকালকে ক্লাস নিব হচ্ছে 2:40 থেকে 45, 2:40 থেকে 45 এই টাইমটা ফিক্সড, এই টাইমে পরীক্ষা নিব, এই ক্লাস নিব, ঠিক আছে? আর পরীক্ষার রুটিন পরে ধীরে আমি এই মানে আমাদের আরও কত আজকে হচ্ছে যে 11 তারিখ, 20 তারিখের পরে পরীক্ষার রুটিন দিয়ে দিব, ঠিক আছে? মানে কোন দিন কীভাবে পরীক্ষা হবে, আগে কিছু ক্লাস শেষ করি, তারপরে ওগুলোর উপর আমরা এক্সাম নিবো, ঠিক আছে? তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।